তোমাদের অনুরোধে আজ আমি একটি ভ্যাম্পায়ার লাভ স্টোরি নিয়ে এসেছি। ড্রামাটির নাম হলো দ্য সুইট ব্লাড। এই ড্রামাতে রোম্যান্স, কমেডি, থ্রিল সব কিছুই আছে। আশা করি সব মিলিয়ে তোমাদের কাছে ভালোই লাগবে। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই দেখি মিরু নামের ছেলেটি ইয়ংসু নামের মেয়েকে প্রপোজ করছে। গত এক বছর ধরে আমি তোমাকে পছন্দ করি, ইয়ংসু বলে। তুমিও অনেক সুইট, তাই আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, এটা বলেই ও মিরুকে কিস করে। একটু পরই আমরা বুঝতে পারি এটা মিরুর একটা স্বপ্ন ছিল। ওর বন্ধু সং বলে, ক্লাস শেষ হয়ে গেছে, এখন তো উঠ। আসলে মিরু আর ইয়ংসু একই ক্লাসে পড়ে। মিরু ইয়ংসুকে পছন্দ করে। ও ভাবতে থাকে, যেদিন থেকে ইয়ংসু এই স্কুলে এসেছে আমি বুঝতে পারি না আমি কেন এসব আজব স্বপ্ন দেখছি। ইয়ংসু ওর দিকে এমনভাবে তাকায়, মনে হচ্ছিল ও মিরুর মনের কথাগুলো শুনতে পায়। যাই হোক, ও এসব ইগনোর করে এখান থেকে চলে যায়। রাতে মিরু বাড়ি ফিরছিল, ও দেখে এক মহিলা ইয়ংসুকে গাড়িতে বসাচ্ছে। ইয়ংসু কিন্তু স্বাভাবিকভাবেই গাড়িতে বসে, তবে এই ছেলে মনে করে ইয়ংসুকে হয়তো কিডন্যাপ করা হচ্ছে, তাই ও গাড়িটির পিছু করতে থাকে। আমরা দেখি ইয়ংসুর বাবা ওকে নিয়ে যাচ্ছে একটি ব্লাড ওয়াইন পরীক্ষা করার জন্য, সেটা আসল কিনা নকল। এখানেই আমরা জানতে পারি ওরা ভ্যাম্পায়ার। বর্তমান যুগে এসে তো ভ্যাম্পায়াররা ডিরেক্ট মানুষের শরীর থেকে রক্ত খেতে পারে না, তাই ওরা মানুষের শরীর থেকে রক্ত নিয়ে সেটা ওয়াইন বানিয়ে খায়। তবে এসব করতে ইয়ংসুর একদমই ভালো লাগে না। ওর বাবার জোর করাতেই ও এই কাজটা করে, কারণ ওর কাছে স্পেশাল পাওয়ার আছে। ও যে কোনো জিনিসেরই গন্ধ শুকে বুঝতে পারে সেটা আসল কিনা নকল। এই সুযোগের ফয়দা তুলেই ওর বাবা ব্লাড ওয়াইনের ব্যবসা করে। এদিকে মিরু গাড়ির পিছু করে সেই বারের কাছে পৌঁছে যায়, তবে ও পড়ে গিয়ে একটু ব্যথা পেয়ে যায়। সাথে সাথে ইয়ংসু সেই রক্তের গন্ধটা পেয়ে যায়, কারণ মিরুর রক্ত স্পেশাল রক্ত ছিল, যার ফলে এই রক্তের গন্ধটা ইয়ংসুকে আকৃষ্ট করছিল। ও ভাবতে থাকে এরকম রক্ত 100 বছরে শুধু একজন মানুষেরই হয়ে থাকে, বাবা যদি এ ব্যাপারে জানতে পারে ওই ব্যক্তিকে মেরেই ফেলবে। তাই ও বাহানা মেরে এখান থেকে বের হয়ে পড়ে। ও মিরুকে দেখেই বুঝে ফেলে ওই গন্ধটা ওর রক্ত থেকেই আসছিল, তাই ইয়ংসু জলদি ওকে নিয়ে পালাতে থাকে। কিন্তু এর মধ্যে ওর বাবা গন্ধটা পেয়ে যায়, তবে উনি বুঝতে পারে না এই গন্ধটা কোথায় থেকে আসছে। ইয়ংসু ওর হাতে রক্ত দেখে সেটা খেতে থাকে, আরোকে সরি বলে ওর কাছে যেতে থাকে। মিরু ভাবতে থাকে ওর স্বপ্নটা সত্যি হতে চলেছে, ইয়ংসু ওকে কিস করবে। তবে ইয়ংসু তো ওর ঘাড়ে কামড়ে রক্ত খেতে থাকে। ও হুঁশে আসার পর মিরুকে সরি বলতে থাকে আর ওকে একটি ওষুধ খাইয়ে ইয়ংসু জলদি চলে যায়। পরদিন ইয়ংসু যখন স্কুলে আসে, ওর বাবা এসে ওকে জিজ্ঞেস করে, তুমি কি সেই স্পেশাল রক্তের খবর পেয়েছ? ইয়ংসু বলে, আপনি কিসের কথা বলছেন, আমি কিছু জানি না। তবে ওর বাবা বুঝে ফেলে ও মিথ্যে বলছে। অন্যদিকে আমরা চিউল নামের এক ভ্যাম্পায়ারকে দেখি, যে কিনা আজই অ্যাব্রোড থেকে কোরিয়াতে এসেছে। ওর এক ফ্রেন্ড ওকে পিক করতে আসে, যে আর কি ওকে ব্লাড ডোনেট করে। চিউল মাঝ রাস্তাতেই ওর রক্ত খেতে থাকে। ক্লাস চলাকালীন মিরু ভাবছিল, ইয়ংসু কি সত্যিই ভ্যাম্পায়ার? না না, এটা হতে পারে না, ও তো কত সুন্দর একটা মেয়ে, যাই হোক ও কি আবারও আমার রক্ত খাবে? লাঞ্চের সময় ইয়ংসু ওকে জিজ্ঞেস করে, গতকাল আমি যে তোমাকে ওষুধ দিয়েছিলাম তুমি কি সেটা খাওনি? মিরু বলে, আমার ঠিক মনে নেই। ইয়ংসু বলে, ঠিক আছে, লাঞ্চ শেষে আমার সাথে মাঠে দেখা করো। মিরু ভয় পাচ্ছিল, ও আমাকে কেন ডাকছে, ও কি আবারও আমার রক্ত খাবে? এখানে ইয়ংসু ওর অপেক্ষা করছিল, কিন্তু তখনই ও এক আজব গন্ধ পায়। ও নিজের সামনে চিউলকে দেখে অবাক হয়ে যায়। ইয়ংসু মিরুকে কল করে এখানে যেন না আসে, তবে মিরু কলটা পিকই করছিল না। হঠাৎই ও দেখতে পায় চিউল সামনে থেকে গায়েব হয়ে গেছে। আসলে চিউল মিরুর কাছে পৌঁছে গেছে, কারণ ও সেই স্পেশাল গন্ধটা পেয়ে গেছে।
মেরু হঠাৎ করে ওকে দেখে ভয় পেয়ে যায়। চিউল বলে, তুমি তো অনেক সুইট, তুমি আমার সাথে বন্ধুত্ব করবে? মেরু বলে, তুমি তো ছেলে। চিউল বলে, এতে কিছু আসে যায় না। এটা বলেই ও মেরুকে কামড়াতে নিচ্ছিল। ঠিক সময় ইয়ানসু এসে ওকে আটকে দেয়। ওকে দেখে চিউল বলে, ইয়ানসু, কতদিন পর আমাদের দেখা হলো। ইয়ানসু বলে, তুমি এখানে কি করছো, আর ওকে কামড়াতে যাচ্ছিলে কেন? চিউল বলে, আমি তো ওকে কামড়াতে যাচ্ছিলাম না। ইয়ানসু বলে, যাই হোক, আমি ওকে ওষুধ দিয়ে এই ব্যাপারে ওর সব মেমোরি ভুলিয়ে দিব, তাই তুমি ওর পিছু ছেড়ে দাও। যেহেতু এটা ছেলেদের ওয়াশরুম ছিল, বাহির থেকে ছেলেরা দরজা নক করছিল। চিউল বের হয়ে বলে, এই ওয়াশরুমে একটু সমস্যা হয়েছে, তাই তোমরা উপরে চলে যাও। ওরা যাওয়ার পর সুযোগ পেয়ে এই দুজন বের হয়ে পড়ে। তখনই এখানে ইয়ানসুর বান্ধবী সেজাং চলে আসে, আর ওকে টেনে এক সুপার শপে নিয়ে যায়, যেখানে হ্যান্ডসাম একটি সেলস বয় ছিল। ওর নাম হলো হিউনজে। আসলে ওকে দেখার জন্যই সব মেয়েরা কিছু না কিছু বাহানা মেরে এখানে আসে। এর মাঝে এখানে চিউল চলে আসে। ইয়ানসু বলে, তোমার সাথে আমার কথা আছে, তাই ওরা দুজন সাইডে চলে যায়। ইয়ানসু বলে, তুমি এখানে কেন এসেছো? চিউল বলে, আমি তোমাকে মিস করছিলাম, তবে আমি তোমার জন্য আসিনি। এখানে এক স্পেশাল রক্ত আছে, ওটা খুঁজতেই এসেছি। আমি জানি এটা এখানেই আছে, তবে জানি না কার মধ্যে আছে। এটা শুনে ইয়ানসু খুশি হয় যে ও এখনো জানে না মিরুর রক্তটাই স্পেশাল। ওরা দেখতে পায় এখানে ব্লাড ডোনেশন চলছে, তাই ইয়ানসু চলে যায়। কিন্তু একটু পর চিউল এসে নার্সের সাথে ফ্লার্ট করতে থাকে, আর সুযোগে নার্সকে কামড়াতেই নিচ্ছিল। কিন্তু তখনই এখানে ওই সুপার শপ বয় হিয়নজু চলে আসে স্কুলে কিছু জিনিসপত্র সাপ্লাই দেওয়ার জন্য। আমরা জানতে পারি ওরা একজন আরেকজনকে আগে থেকেই চেনে, তবে শত্রু। দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। যখনই চিউল হেরে যেতে নিচ্ছিল, ও বলে, আরে ছেড়ে দাও আমাকে, আমি তো আর ওয়্যারওলফের সাথে জিততে পারবো না। এখানেই আমরা বুঝতে পারি হিউনজে ওয়্যারওলফ। ওয়্যারওলফের মানে হচ্ছে এক ধরনের শেয়াল, যারা আর কি জ্যোৎস্নার রাতে আলোতে গেলে চিতাবাঘ হয়ে যায়। হিউনজে বলে, তুমি যখন জানো ওয়্যারওলফের সাথে পারবে না, তাহলে এখানে কেন এসেছ? চিউল বলে, একটি স্পেশাল রক্ত খোঁজার জন্য। ক্লাস শেষ হওয়ার পর ইয়ানসু আগে আগে বাড়িতে চলে যাচ্ছিল। পেছন থেকে মিরু ইয়ানসুকেই দেখতে থাকে। ওর বন্ধুরা ওর খুব মজা নিতে থাকে। তুই তো ওই মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছিস। এসব শুনে হেজাং ভাবে, ছেলেগুলো হয়তো ওর কথাই বলছে। ও তো সেই ভাব মেরে চলে যায়। ইয়ানসু বাড়ি যাওয়ার সময় ওর সাথে মিরুর দেখা হয়ে যায়। ইয়ানসু নিজের ব্যাপারে ওকে সব কিছু বলতে থাকে। আমি একজন ভ্যাম্পায়ার। ভ্যাম্পায়াররা সাধারণত মানুষদের রক্ত পান করে, তবে আমি পশুদের রক্ত পান করি। মিরু জিজ্ঞেস করে, কেন? ও বলে, আমার কাছে মানুষদের রক্ত ভালো লাগে না। মিরু বলে, ওই দিন যে তুমি আমার রক্ত পান করলে? ইয়ানসু বলে, ওই দিন আমি অনেক দুর্বল ছিলাম, তাই আমি নিজেকে সামলাতে পারিনি। এই জন্য আমি তোমাকে এই ঔষধটা দিচ্ছি, তুমি এটা খেয়ে নাও আর এই ব্যাপারে সব ভুলে যাও। মিরু বলে, ওই দিন তো আমি ওষুধটা খেয়েছিলাম। এটা শুনে ইয়ানসু চিন্তায় পড়ে যায়। ওষুধ খাওয়ার পরও ও কিছু ভুলছে না কেন? স্পেশাল লোকদের সাথে কি এরকমটাই হয়? এর মানে আমার মায়েরও সব মনে ছিল। এখান থেকে আমরা জানতে পারি ইয়ানসুর মাও একজন মানুষ ছিল, আর ওনার রক্ত স্পেশাল ছিল। যাই হোক, ও আবারও মিরুকে ওষুধটা দেয় আর বলে, তুমি আমাদের ব্যাপারে যতই জানবে ততই সমস্যায় পড়বে। কোনো ভ্যাম্পায়ার যদি তোমার ব্যাপারে জেনে ফেলে, ওরা তোমার রক্ত ততক্ষণ খাবে যতক্ষণ না পর্যন্ত তোমার শরীরের সব রক্ত শেষ হয়ে যাচ্ছে। এরপর ও এখান থেকে চলে যায়। ও বাড়ি ফেরার পর দেখতে পায় এখানে চিউল ওর জিনিসপত্র গুছাচ্ছে থাকার জন্য। চিউল বলে, ঝগড়া বন্ধ করো, চলো আমরা আবারও এক হয়ে যাই, আমি কিছুদিন এখানেই থাকব। ইয়ানসু ওর বাবাকে কল করে বলে, চিউল এখানে কি করছে? বাবা বলে, চিউলের সাথে সাধারণ বন্ধুর মতোই থাকো, আমি তো আর বলছি না ওকে বিয়ে করো। চিউল বলে, মিরু যদি সাধারণ মানুষ হয়, তুমি ওকে কেন কামড়েছ? তুমি তো মানুষদের রক্ত পান করো না। ইয়ানসু কিছু না বলেই চলে যায়।
ও ভাবতে থাকে যেভাবেই হোক মিরুকে বাঁচাতে হবে, কেউ ওর ব্যাপারে জানলে ওকে মেরেই ফেলবে। পরদিন ওরা দুজন নাস্তা করতে টেবিলে বসে। মেড চিউলকে দেখে খুশি হয়ে যায়, কারণ চিউল হলো ইয়ানসুর বাবার বন্ধুর ছেলে। চিউল বলে, কাল এক ওয়্যারউলফের সাথে আমার লড়াই হয়েছিল, এখনও ব্যথা কমছে না। ইয়ানসু ওর কথায় পাত্তা না দিয়ে বলে, মিরু স্পেশাল রক্তের মানুষ না, আমি ভুল করেই ওর রক্ত পান করে ফেলেছিলাম, আমিও ওই স্পেশাল লোকটিকে খুঁজছি। চিউল বলে, ঠিক আছে, আমি নিজেই বের করে নিব মিরু সত্যিই ওই লোকটি কিনা, মানে ও বুঝে গেছে ইয়ানসু মিথ্যে বলছে। ইয়ানসু যখন স্কুল যাচ্ছিল, চিউল রেডি হয়ে এসে বলে, আমিও তোমার সাথে স্কুল যাব। ইয়ানসু বলে, তুমি কি পাগল হয়ে গেছো? স্কুল অনেক বোরিং হয়, আজকালের বাচ্চাদের সাথে তুমি মিশতে পারবে না। চিউল বলে, হ্যান্ডসাম আর গুড লুকিং হলে সবই সহজ হয়ে যায়। ইয়ানসু বলে, ঠিক আছে, তবে তুমি সবার সামনে আমার সাথে কথা বলবে না, আর না হয় আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। চিউল বলে, ঠিক আছে। তবে ও ইয়ানসুর পিছু পিছুই যাচ্ছিল। ইয়ানসু অনেক বিরক্ত হয়ে যায়, কিন্তু ও যখনই স্কুলে পৌঁছায় চিউল গায়েব হয়ে যায়, যেটাতে ও খুশি হয়ে ক্লাসে চলে যায়। মিরু অনেক সময় ধরে ইয়ানসুকেই দেখছিল, তবে হেজাং ভেবে নেয় মিরু ওকে দেখছে। ও ইয়ানসুকে বলে, আমি কি করব? এই মিরু সেই কখন থেকে আমাকেই দেখছে, আমি এত ফেমাস হয়ে গেছি, বুঝতে পারছি না কাকে রেখে কাকে চুজ করব। একটু পরে টিচার এসে বলে, তোমাদের ক্লাসে আজ নতুন এক ছেলে এসেছে, যেটা আর কেউ না চিউল ছিল। সব মেয়েরা তো ওকে দেখে লাড্ডু হচ্ছিল, তবে ইয়ানসু একদম খুশি ছিল না। টিচার বলে, ও এতদিন অ্যাব্রোডে পড়াশোনা করেছে, তাই তোমরা ওর খেয়াল রেখো। চিউল হেজাংয়ের কাছে এসে বলে, আমি ইয়ানসুকে চিনি, ওর সাথে আমার কিছু কথা আছে, তাই আমি কি এখানে বসতে পারি? হেজাংও এখান থেকে চলে যায়। ওদেরকে একসাথে দেখে সং বলে, এখন তুই কি করবি? এই ছেলেটা কত হ্যান্ডসাম, ও তো ইয়ানসুকে পটিয়ে ফেলবে। মিরু বলে, এই ছেলে ছেলেদের পছন্দ করে। টিচার বলে, আগামীকাল তোমাদের ক্লাসের ব্লাড ডোনেশন হবে, তাই সবাই রেডি থেকো। এতে ইয়ানসু চিন্তায় পড়ে যায়, মিরু যদি ব্লাড ডোনেট করে চিউল তো বুঝে ফেলবে মিরুরই স্পেশাল রক্ত। এরপর ও মিরুর সাথে দেখা করে বলে, তুমি একটু সাবধানে থেকো আর চিন্তা করো না, কাল ব্লাড ডোনেশনের সময় আমি তোমাকে বাঁচিয়ে নিব। যেটা শুনে মিরু খুশি হয়ে যায়। ওদেরকে একসাথে দেখে চিউলের একদম ভালো লাগে না, ও তো ইয়ানসুকে পছন্দ করে। এরপর হেজাং আবারও ইয়ানসুকে নিয়ে ওই সুপার শপে যায়। হিউনজে ইয়ানসুর দিকে তাকিয়ে ওকে একটার জায়গায় দুটো কুকি দিয়ে বলে, তোমার বন্ধুর সাথে শেয়ার করো। এতে হেজাং অনেক খুশি, ও ভেবে নেয় হিউনজেও ওকে পছন্দ করে। পরের সিনে দেখে চিউল ইয়ানসুর সাথে কথা বলার চেষ্টা করে, তবে ইয়ানসু ওকে পাত্তাই দেয় না, চিউল ওকে আটকাতেই নিচ্ছিল। তখনই হিউনজে এসে চিউলকে আটকে ফেলে আর ইয়ানসুকে বলে, আমি যে তোমাকে কুকি দিয়েছিলাম তুমি কি সেটা খেয়েছো? চিউল ইয়ানসুকে বলে, তুমি ওর কাছে যেও না, ও সেই ওয়্যারউলফ যেটার কথা আমি তোমাকে বলেছিলাম। আর হ্যাঁ, তুমি ওর উপর লাইন মারারও চেষ্টা করো না, কারণ ও আমার ফিয়ান্সে। হিউনজে বলে, আমি জানি তোমার সাথে ওর এঙ্গেজমেন্ট অনেক আগেই ভেঙে গেছে। ইয়ানসু ওদেরকে থামিয়ে বলে, আমি জানতে চাই না তোমরা কে বা কি, আমি এখানে সাধারণ মানুষদের মতোই গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে এসেছি, তাই তোমরা এমন ব্যবহার করো যেন তোমরা আমাকে চেয়ে নই না। তখনই ওর কাছে ওর বাবার কল আসে, ইম্পর্ট্যান্ট কাজ আছে, আর ওর বাবার সেক্রেটারি কিম আসে ওকে নেয়ার জন্য। ওর সাথে এই দুটো গাড়িতে উঠে পড়ে। দেন ওরা তিনজন ওয়াইন অকশনে যায়। ইয়ানসু ওর বাবার ওয়াইনের বর্ণনা দিচ্ছিল, কেন এই ওয়াইনটা আসল। ওকে দেখে দুটো মেয়ে হাসছিল। চিউল রেগে ওদের গায়ে পানি ঢেলে দেয়, উপস, হাতটা পিছলে গেল। অবশেষে ইয়ানসুর বাবার ওয়াইনটাই আসল প্রমাণিত হয়, যেটাতে উনি অনেক খুশি। এরপর উনি চিউলকে বলে, ইয়ানসুর খেয়াল রেখো। বাড়ি ফেরার পর চিউল ওর সাথে ফ্লার্ট করার অনেক চেষ্টা করে। ওর কাছে এসে বলে, আমি তোমার এত টাকা আছে, এরপরও তোমার মনে আমার জন্য ফিলিংস কাজ করছে না? ইয়ানসু ওকে এক ঘুষি মেরে বলে, না। এরপরও চিউল ওর জন্য সুন্দর করে পাস্তা রান্না করে নিয়ে আসে। ইয়ানসু খেতে নিষেধ করে দেয়। চিউল ওর সামনে অনেক কিউট সাজার নাটক করে, যেন ও খেয়ে নেয়। পরদিন ও তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে যায় আর রাস্তায় মিরুর আসার অপেক্ষা করতে থাকে।
ইয়ানসু ওর জন্য খাবার নিয়ে এসেছে। ও বলে, এখানে আয়রন পাউডার আছে, তুমি খেয়ে নিও, আজ তো ব্লাড ডোনেশন, এটা খেলে তোমার রক্তের গন্ধটা বের হবে না। মিরু ওকে ধন্যবাদ বলে। স্কুলে সবাই ব্যাডমিন্টন খেলছিল। এই সময় ইয়ানসু মিরুকে দেখে হাসছিল, যেটা দেখে চিউলের একদম ভালো লাগে না। আমরা দেখি হিউন যে এখানে এসেও সবার উপর নজর রাখছিল। এরপর সবাই ব্লাড ডোনেশন করতে যায়। ডোনেট শেষে চিউল মিরুকে দেখে বলে, অবশেষে আমি জানতে পারবো মিরুই সেই স্পেশাল লোকটা কিনা। ও মিরুর হাতে স্মেল করে, তবে ও কিছুই বুঝতে পারে না। তাইও কনফার্ম হওয়ার জন্য নার্সিং রুমে যায়। সেখান থেকে ও মিরুর রক্তটা বের করে স্মেল করে, এতেও ও কিছুই বুঝে না। ওর মনে পড়ে, সকালে ইয়ানসু বাসা থেকে এক্সট্রা কিছু খাবার নিয়ে গিয়েছিল। এতে চিউল বুঝে ফেলে ইয়ানসুই কিছু একটা করেছে, যার ফলে ও মিরুর রক্তের আসল গন্ধটা বুঝতে পারছে না। ও মিরুকে বলে, তুমি আমার সাথে চলো। মিরু বলে, আমি ব্যস্ত আছি। চিউল বলে, এটা ইয়ানসুর সাথে রিলেটেড। ইয়ানসু যখন ঘরে পৌঁছায়, ও দেখে ঘরের বাহিরে মিরুর সাইকেল। ও জলদি ঘরে যায় আর মিরুকে দেখে চিল্লাতে থাকে, তুমি এখানে কি করছো? মিরু বলে, আমি ভেবেছি তুমি সমস্যায় আছো। ইয়ানসু বলে, আমি না, তুমি আছো, তুমি কিভাবে এক ভ্যাম্পায়ারের ঘরে আসতে পারো? চিউল বলে, এতে এতটা রাগার কি আছে, আমি আর তুমি একসাথেই থাকি, তো এখানে আমাদের বন্ধু এসেছে আমাদের সাথে দেখা করতে। এতে ইয়ানসু রেগে যায়। চিউল বলে, আমি শুধু জানতে চাচ্ছি ও স্পেশাল লোকটি কিনা। ইয়ানসু বলে, তুমি জেনে কি করবে? চিউল বলে, আমি আমাদের মতো লোকদের সাথে এটা শেয়ার করব। মিরু ওকে বলে, তুমি ইয়ানসুকে জ্বালানো বন্ধ করো। চিউল রেগে ওর গলা চেপে ধরে, তুমি সাধারণ একটা মানুষ হয়ে কিভাবে আমার সাথে এভাবে কথা বলতে পারো? মিরুকে বাঁচানোর জন্য ইয়ানসু চিউলের উপর হামলা করে আর ওকে এক ঘুষি মেরে দেয়। শান্ত হওয়ার পর তিনজনই একসাথে বসেছিল। চিউল ইয়ানসুকে সরি বলে, ইয়ানসু ওর জন্য বরফ আনতে চায়। চিউল মিরুকেও সরি বলে। ও আরও বলে, আজকের পর থেকে তুমি আমার সামনে আর কখনো ইয়ানসুর কেয়ার করবে না। আমরা দুজন অনেক বছর ধরে একসাথে আছি, আমরা দুজনই ভ্যাম্পায়ার, তুমি আমাদের সামনে সাধারণ একটা মানুষ, তাই তুমি ওর থেকে দূরেই থেকো। মিরু বলে, এতে কি আসে যায়, কাউকে পছন্দ করার জন্য এক হতে হয় না, শুধু ফিলিংসটাই ম্যাটার করে, আর তোমার সাথে তো ইয়ানসুর এঙ্গেজমেন্ট কবেই ভেঙে গেছে। এতে চিউল রেগে যায় আর ওকে কামড়ে দেয়। ইয়ানসু যখনই রক্তের গন্ধ পায়, ও জলদি এসে চিউলকে থামতে বলে। চিউল বলে, কেন, তোমার কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে? বেশি রক্তক্ষরণের ফলে এই বেচারা বেহুশ হয়ে যায়। ইয়ানসু ওকে বলে, তুমি প্লিজ মিরুর ব্যাপারে আমার বাবাকে বলো না। চিউল বলে, তুমি ওকে নিয়ে এতটা চিন্তা কেন করছো? ইয়ানসু বলে, আমার বাবা যদি জানে মিরুর স্পেশাল রক্ত, উনি মিরুকে মেরেই ফেলবে। আমার মায়ের রক্ত স্পেশাল ছিল, মা দিনের পর দিন ওনাকে রক্ত দিত। আমার বাবা টাকা পাওয়ারের পিছু এতটাই পাগল হয়ে গিয়েছিল যে উনি ফিরেও দেখেনি আমার মা যে কতটা অসুস্থ হয়ে গেছে, আর শেষে আমার মা মারা গিয়েছে। এসব শুনে চিউল বলে, তুমি আমার সামনে মন খারাপ করো না, আর না হয় আমি দুর্বল হয়ে যাই। এটা বলেই ও ইয়ানসুকে জড়িয়ে ধরে, যেটা মিরু দেখে ফেলে। এরপর ইয়ানসু ওকে বাড়িতে আগিয়ে দেয়। মিরু বলে, আমার উচিত ছিল তোমাকে আগিয়ে দেয়া, আর সেই কাজ তুমি করছো। আচ্ছা, আমার রক্ত বদলানোর কোনো কি উপায় নেই? ইয়ানসু বলে, তোমাকে ভ্যাম্পায়ার বানালেই এটা বদলানো যেতে পারে, তবে ভ্যাম্পায়ার হওয়া এতটাও সহজ না। মিরু বলে, তুমি কি আমাকে ভ্যাম্পায়ার বানাতে পারবে না? ইয়ানসু বলে, না, কারণ আমার মা ছিল মানুষ আর বাবা ছিল ভ্যাম্পায়ার, তাই আমি হাফ ভ্যাম্পায়ার আর হাফ মানুষ। এরপর ওরা দুজন পিৎজা খেতে যায়। ওরা একসাথে ভালোই সময় কাটাচ্ছিল। তখনই ওরা কারো চিল্লানোর শব্দ শুনতে পায়। ওরা সেখানে গিয়ে দেখে এক মানুষের লাশ পড়ে আছে, সাথে হিউন যে দাঁড়িয়ে আছে। লাশ দেখে ইয়ানসু বলে, ওর শরীরে তো একদমই রক্ত নেই। হিউন যে বলে, হ্যাঁ, এটা কোনো ভ্যাম্পায়ারই করেছে, কিছুদিন ধরেই কয়েকজনের লাশ পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে এটা সিরিয়াল কিলিং হচ্ছে। এখনও এই খবরটি রিপোর্টারদের কাছে পৌঁছায়নি, তবে খুব জলদি পৌঁছে যাবে। ইয়ানসু বলে, ওর শরীর থেকে তো অ্যালকোহলের গন্ধ আসছে, সাধারণত ভ্যাম্পায়াররা মাতাল লোকদের রক্ত খায় না। হিউন যে বলে,
কয়েক মাস ধরে এরকম ঘটনা ঘটছে, তাই তোমরা সাবধানে থেকো। এদিকে আমরা জানতে পারি চিউলো ব্লাড ওয়াইনের ব্যবসা করে। ওর সাথে ওর এক লোক দেখা করতে আসে আর জিজ্ঞেস করে, তুমি কি ওই স্পেশাল লোকটিকে খুঁজে পেয়েছো? চিউল বলে, আমি একটি কন্ট্রাক্ট বানাবো, বি পজিটিভ লোকদের থেকে জোর করে রক্ত না নিয়ে তাদের সাথে কন্ট্রাক্টে সাইন করব। ওদেরকে আমরা ভালো মানের টাকা দিব, যার বিনিময়ে ওরা আমাদেরকে রক্ত দিবে। অন্যদিকে দেখি ওই সিরিয়াল কিলারের কথাটা সব জায়গায় ছড়িয়ে পড়েছে। সবাই জানতে পারে ওই কিলার শুধু বি পজিটিভ রক্তের লোকদেরকেই মারছে, তবে কেউ জানে না এই কাজ ভ্যাম্পায়ার করছে। ইয়ানসুর বান্ধবী হেজাং অনেক ভয় পেয়ে যায়, কারণ ওর রক্ত বি পজিটিভ ছিল। ইয়ানসু ওর সাথে দেখা করতে আসে সিরিয়াল কিলারের ব্যাপারে কথা বলতে। ইয়ানসু বলে, আমার মনে হচ্ছে এই সিরিয়াল কিলার ড্রাই ওয়াইন বানাচ্ছে। আগে স্পেশাল লোকদের রক্ত নিয়ে ড্রাই ওয়াইন বানানো হতো, তবে এখন আর সেই রক্ত সহজেই পাওয়া যায় না। কিন্তু এখনও দুটো উপায় আছে। এক নাম্বার হলো, এ পজিটিভ লোকদের রক্ত নিয়ে অনেক সময় ধরে বয়েল করতে হয়, যেটাতে অনেক কষ্ট হয়। দুই নাম্বার হচ্ছে, বি পজিটিভ লোকদেরকে প্রথমে অ্যালকোহল খাওয়ানো হয়, এরপর তাদের শরীর থেকে সব রক্ত বের করে নেওয়া হয়, যেটা খুবই সহজ উপায়। তাই আমার মনে হচ্ছে এই সিরিয়াল কিলার ড্রাই ওয়াইন বানানোর জন্যই মানুষদেরকে খুন করছে। ওরা কথাই বলছিল তখনই এখানে চিউল চলে আসে। তোমরা এখানে কি করছো? ইয়ানসু বলে, আমরা এখানে কি করছি এটা জেনে তোমার কোনো কাজ নেই, তাই তুমি গিয়ে নিজের কাজ করো, যেটাতে বেচারার মনটাই খারাপ হয়ে যায়। ওরা দুজন বাড়ি ফিরে দেখে ইয়ানসুর বাবা এখানে বসে আছে। ইয়ানসু চিউলকে ঘরে যেতে বলে আর ওর বাবাকে জিজ্ঞেস করে, ড্রাই ওয়াইন আপনিই বানাচ্ছেন তাই না? এই সিরিয়াল কিলার আপনার অর্ডারেই কাজ করছে, আমার মনে আছে 3 বছর আগে আপনি আমাকে একবার বলেছিলেন ড্রাই ওয়াইন বানানোর কথা। ওর বাবা বলে, আমি এরকমটা কেন করব? ইয়ানসু বলে, কারণ মা মরে যাওয়ার পর আপনার কাছে ওই স্পেশাল রক্তের আর কোনো সোর্স নেই, আপনি আপনার পাওয়ার ঠিক রাখার জন্য ড্রাই ওয়াইনই বানাবেন। এসবে ওর বাবা অনেক রেগে যায়। ইয়ানসু বলে, জলদি এক ওয়্যারওলফ আপনাকে খুঁজতে আসবে, আমি ওকে বলে দিব এই সিরিয়াল কিলিংয়ের পেছনে আপনিই আছেন। এসব বলে ও রেগে বের হয়ে পড়ে। উপর থেকে চিউল এসব কথা শুনছিল, তাইও ইয়ানসুর পিছু পিছু এসে ওকে জ্যাকেটটা পরিয়ে দেয়। রাস্তার ওপার থেকে মিরুও ওদেরকে দেখছিল, ও তো অনেক জেলাস হচ্ছিল। অন্যদিকে আমরা স্কুলের নার্সকে দেখি, উনি মাতাল অবস্থায় বাড়িতে যাচ্ছিল, তখনই কোনো এক ভ্যাম্পায়ার এসে ওনাকে মেরে দেয়, যেটা সাথে সাথেই হিউনজে খবর পেয়ে যায়। চিউল যখনই ইয়ানসুকে বাড়ি নিয়ে আসে তখনই হিউনজে এসে ওকে ধরে ফেলে, তুমি স্কুল নার্সের সাথে ফ্লার্ট করতে, ওর রক্ত বি পজিটিভ ছিল আর একটু আগেই ওর খুন হয়েছে। ইয়ানসু ওকে বলে, ওপ্পা তুমি কি শিওর? চিউল বলে, ও কবে থেকে তোমার ওপ্পা হয়ে গেল? ইয়ানসু বলে, এই অবস্থাতে এসব বলা বন্ধ করো। এরপর হিউনজে চিউলের ঘরটা তল্লাশি করে, তবে ও কিছুই পায় না। ইয়ানসু বলে, আমি জানি এটার পিছু আমার বাবারই হাত আছে। চিউল বলে, এটা তোমার বাবা করেনি। ইয়ানসু বলে, তুমি কিভাবে শিওর? চিউল বলে, তুমি যেমন মানুষদের মনের কথা শুনতে পাও, গন্ধ নিয়েই কোনটা আসল নাকি নকল বলে দিতে পারো, ঠিক তেমনই আমি মানুষদের চেহারা পড়তে পারি। অন্যদিকে ইয়ানসুর বাবা জেনে ফেলে মিরুর শরীরে স্পেশাল রক্ত আছে আর উনি কিছু একটা প্ল্যান করতে থাকে। এদিকে ওরা দুজন কথা বলছিল, চিউল এসে বলে, ইয়ানসু ও কবে থেকে তোমার ওপ্পা হয়ে গেল? আজ পর্যন্ত একবারও তো তুমি আমাকে ওপ্পা বললে না। ইয়ানসু ওকে কিছুই বলে না। এদিকে মিরু ইয়ানসুর জন্য কিছু বানাচ্ছিল, ও ইয়ানসুকে মেসেজ করে বলে, কিছুক্ষণের জন্য একটু বাহিরে আসবে আমার সাথে দেখা করতে? মিরু যখনই বের হয় ও দেখে কেউ একজন একটি মেয়ের পিছু করছে। ও জলদি ইয়ানসুকে কল করে এসব বলে। তখনই মিরু দেখতে পায় মেয়েটা আর কেউ না, হেজাং, মানে ইয়ানসুর বান্ধবী। হেজাংয়ের কথা শুনে ইয়ানসু জলদি বাড়ি থেকে বের হতে নিচ্ছিল। চিউল ওকে আটকায়, এত রাতে কোথায় যাচ্ছ? ওর থেকে সব শোনার পর চিউলও ওর সাথে বের হয়ে পড়ে। ওদিকে ওই কিডন্যাপার হেজাংকে ধরে ফেলে,
মিরু গিয়ে ওকে আটকানোর চেষ্টা করে। হেজাং বলে, মিরু তুমি এখানে কি করছো? ভ্যাম্পায়ার বলে, আচ্ছা তুমি সেই মিরু? এটা বলেই ও হেজাংকে নিচে ফেলে দেয়। হেজাং সামনে তাকিয়ে দেখে মিরু এখান থেকে গায়েব। ইয়নসু আর চিউল যখন ওখানে পৌঁছায় ওরা দেখে মিরুর সাইকেল পড়ে আছে, সাথে ওই গিফটটা। একটু পরই হেজাং দৌড়ে ওদের কাছে এসে বলে কিডন্যাপার মিরুকে নিয়ে গেছে। এরপর ইয়নসু হেজাংকে সব সত্যটা বলে দেয়। আমি একজন ভ্যাম্পায়ার, চিউলও ভ্যাম্পায়ার, এসব শুনে ও পুরো অবাক। তখনই ইয়নসুর কাছে হিউনজের কল আসে। ওরা তিনজন কোথাও যাচ্ছিল। হিউনজে বলে, তোমার বাবা এসব কিছু করছে না, আসল সিরিয়াল কিলার ধরা পড়ে গেছে, একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, রেস্টুরেন্টের মালিকই ওই সিরিয়াল কিলারকে হায়ার করেছে, তবে ওই কিলার মিরুকে কিডন্যাপ করেনি। কিলারের থেকে আমি জানতে পেরেছি ওই কিলার যখন মিরুকে নিয়ে যাচ্ছিল তখন নাকি অন্য একজন ভ্যাম্পায়ার এসে মিরুকে নিয়ে গেছে, আর ওই ভ্যাম্পায়ারের গলায় ভি শেপের একটি নেকলেস ছিল। এটা শুনে ইয়নসু বুঝে যায় মিরুকে ওর বাবাই কিডন্যাপ করেছে, কারণ ওর বাবার সেক্রেটারির গলাতে ভি শেপের নেকলেস আছে। এরপর ওরা সবাই ওর বাবার বাড়ির দিকে যেতে থাকে। মিরু যখন হুঁশে আসে ও বলে, আপনি কে? ইয়নসুর বাবা বলে, চিন্তা করো না, আমি ইয়নসুর বাবা, আমার কাছে তোমার জন্য ভালো একটি ডিল আছে, তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাকে টাকা পাওয়ার দুটোই দিব। মিরু বলে, আমি এসব চাই না। উনি বলে, আমি তোমার পারমিশনও চাচ্ছি না। কিছুক্ষণ পর ওরা তিনজন এখানে চলে আসে, তবে সেক্রেটারি কিম ওদেরকে ভেতরে যেতে দিচ্ছিল না। ও বলে, মিরু সিরিয়াল কিলারের হাতে মারাই যেত, আমি ওকে বাঁচিয়ে নিয়েছি, আর এটা আমাদের হাতে ভালো একটি সুযোগ ব্যবসার জন্য আর কিং স্টোনকে ধরার জন্য। ইয়নসু বলে, আমি আগেই বলেছি এসবে আমার কিছু আসে যায় না। এরপর আর কি ওদের সবার মাঝে দুর্দান্ত লড়াই শুরু হয়ে যায়। ইয়নসু কোনোভাবে ভেতরে যায়, ও দেখে ওর বাবা অলরেডি মিরুর শরীর থেকে রক্ত নিতে শুরু করেছে। ইয়নসু জলদি ওর হাত থেকে সিরিজটি খুলে ফেলে। ইয়নসু বলে, তুমি এসব কি করছো? আমি তোমাকে আমার মায়ের কথা বলেছি না? বাবা বলে, আমি তোমাকে কতবার বলেছি তোমার মা অসুস্থ না হলে মরতো না। ইয়নসু বলে, আপনার কি সত্যি মনে হচ্ছে মা অসুস্থর জন্য মারা গিয়েছে? আমার মা যদি ঠিক সময় সার্জারি করিয়ে নিত হয়তো আজ উনি বেঁচে থাকতো। আমার মায়ের কাছে টাকাও ছিল, আমিও ছিলাম, তবে এরপরও মা আপনার খুশির জন্য দিনের পর দিন রক্ত দিয়েই গেছে। উনি কতটা অসুস্থ ছিল, কিন্তু আপনি একবারও ওনার দিকে ফিরেও তাকাননি, তাই এখন এসব কিছু বন্ধ করুন, আমি আর আপনার জন্য এভাবে বাঁচতে চাই না। এরপর ও মিরুকে নিয়ে বের হয়ে যায়, তবে এর মাঝেই মিরু বেহুশ হয়ে যায়। পরদিন হেজাং স্কুলে গিয়ে শুনতে পায় সবাই কথা বলছে, এই খুনগুলো হয়তো ভ্যাম্পায়াররাই করছে। ওরা বলে, মনে হচ্ছে ইয়নসু একটা ভ্যাম্পায়ার, ওই এসব করছে। হেজাং রেগে বলে, ও যদি ভ্যাম্পায়ার হয় তাহলে আমি বলবো সবার আগে তোমাদেরকেই কামড়াতে। আজকে তো চিউল মিরু কেউই স্কুলে আসেনি, এর মানে ওরাও কি ভ্যাম্পায়ার? তখন সং এসে ওর সাপোর্ট নেয়। এসবে হেজাং অনেক কাঁদতে থাকে, তো সং এসে ওকে সামলাতে থাকে। অন্যদিকে মিরু হাসপাতালে ভর্তি ছিল। ইয়নসু এসে বলে, তোমার গিফট আমার অনেক পছন্দ হয়েছে, তুমি জলদি হুঁশে আসো, আমার জন্যই এসব কিছু হয়েছে, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। ও অনেক কাঁদতে থাকে। হঠাৎ করেই মিরু হুঁশে চলে আসে আর বলে, তুমি কেঁদো না, আমি একদমই ঠিক আছি। এরপর হেজাং আসে মিরুর সাথে দেখা করতে। ও তো ভেবেছে মিরু ওকে পছন্দ করে। হেজাং বলে, মিরু আমি জানি তুমি আমাকে পছন্দ করো, এর মানে এই না তুমি আমার জন্য তোমার জীবনটা ঝুঁকিতে ফেলবে। এসব শুনে মিরু পুরো চুপ, আর এই দুজন তো অনেক হাসতে থাকে। চিউল কি করে, ওই নোটটা বের করে পড়তে থাকে যেটা মিরু ইয়নসুর জন্য লিখেছে। ও অনেক ক্রিঞ্জ মার্কা লাইন লিখেছে যেটা শুনে সবাই হাসতে থাকে। এই বোকা মেয়েটা এখনো বুঝতে পারে না মিরু ইয়নসুকে পছন্দ করে, তাই ওরা দুজন ওকে ধরে বাহিরে নিয়ে আসে। ইয়নসু হঠাৎ করে ওর গালে কিস করে বলে, এটা তোমার কনফেশনের অ্যান্সার, যেটাতে মিরু অনেক খুশি। অবশেষে ওরা দুজন কাপল হয়ে যায়। এখানে ওরা বাহিরে আসার পর চিউল বলে, মিরু ইয়নসুকে পছন্দ করে আর আমিও। হিউনজে বলে, মনে হয় আমিও।
এতক্ষণে এই বোকাটার ভুল ধারণা দূর হয়। তখনই সং আসে মিরুকে দেখার জন্য। চিউলোকে দেখে বলে, হে জাং, এই ছেলে তোমাকে পছন্দ করে। পরের সিনে দেখি ওরা দুজন একসাথে ছিল। চিউল ডিসাইড করেছে ও অন্য কোথাও চলে যাবে। ও বলে, আমি এরপর 70 বছর পর এখানে ফিরে আসব। ততদিনে তো মিরু মারা যাবে আর আমি ইয়ানসুর কাছে যাব। এরপর ও নিজের জিনিসপত্রগুলো প্যাকিং করছিল। ইয়ানসু বলে, তুমি কি চলে যাচ্ছ? ও বলে, হ্যাঁ। এরপর চিউল অফিসিয়ালি ওকে প্রপোজ করে, আমি তোমাকে পছন্দ করি। ইয়ানসু বলে, তুমি তো জানো আমি মিরুকে পছন্দ করি। চিউল বলে, আমি তো আর বলছি না এখনই আমার প্রপোজাল একসেপ্ট করতে। তখনই এখানে ইয়ানসুর বাবা আসে আর চিউলকে বলে, আমি আর তোমার বাবা মিলে 100 বছর আগে এই ব্যবসাটি শুরু করেছিলাম। আমরা দুজন দুজনকে বলেছিলাম দুজনকে রক্ষা করব, সেটা তো আর হয়নি। তাই আমি এখন এই সম্পূর্ণ ব্যবসাটি তোমাকে দিয়ে দিচ্ছি। আমি কাজ নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি ইয়ানসুর মা আর ইয়ানসুর উপর কখনো ধ্যানই দেইনি। উনি অনেক কেঁদে কেঁদে মাফ চেতে থাকে। ইয়ানসু এতে স্বস্তি অনুভব করে যে ওর বাবা অবশেষে ওনার ভুল বুঝতে পেরেছে। হিউন যে এখন অন্য কোথাও শিফট হচ্ছিল, তাই চিউল আর ইয়ানসু ওকে বিদায় দিতে আসে। এরপর হিয়ানজু ওই রেস্টুরেন্টে পৌঁছায় যেখান থেকে ওই সিরিয়াল কিলিংগুলো হচ্ছিল। ওর কাছে তখন কিংস্টোনের কল আসে। ও বলে, বস, সব ঠিক আছে, প্ল্যানে একটু চেঞ্জ এসেছে, তবে আমরাই প্রথম র্যাঙ্কে আছি। এর মানে এই ড্রামায় আসল শয়তানি হল হিউনজে। ও কিংস্টোনের হয়ে কাজ করে। হিউনজে ইয়ানসু আর চিউলের সাথে এজন্য ছিল যেন ওর প্ল্যান মতো কাজ করতে পারে। আর ওরাই সিরিয়াল কিলার দিয়ে মানুষদের মেরেছে, যেটা দিয়ে ওরা ড্রাই ওয়াইন বানায়। এখানে আমরা দেখি ও ব্লাড ওয়াইন খাচ্ছে। এর মানে ও কোনো ওয়্যারউলফ না, ও নিজেও একটা ভ্যাম্পায়ার। ওই কিলার ভ্যাম্পায়ারটা এসে বলে, সরি, আমার জন্যই মিরু হাত ছাড়া হয়ে গেল। হিউনজে বলে, সমস্যা নেই, ও তো আর চিউলের হাতে যায়নি। কিলার বলে, এখন আপনি কি করবেন? হিউনজে বলে, আগের মতোই দুটো রোল একসাথেই চালিয়ে যাব, আর এবার অন্য কোথাও শিকার করব। আসলে বাস্তব জীবনেও তো অনেক খারাপ লোকরাই কখনো আইনের চোখে ধরা পড়ে না। ঠিক তেমনই এই ড্রামাতে আসল শয়তানটা ধরা পড়েনি। এখানে চিউল ইয়ানসুর বাবার ব্যবসাটা খুব সুন্দরভাবেই চালাচ্ছিল, তবে ও ইয়ানসুকে অনেক মিস করছিল। হেজাং আর সঙও এখন প্রেম করতে শুরু করেছে। ইয়ানসু এখন অনেক হাসি খুশি থাকে আর মিরুর সাথে চুটিয়ে প্রেম করে। এই হ্যাপি এন্ডিংয়ের সাথে ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।